নমস্কার, আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সবার মাঝখানে। তো আশা করি ভালো লাগবে। খুব সিম্পলের ওপরে শর্ট, ছোটোখাটোর মধ্যে, খুব একটা বড় ভিডিও নয় আর খুব একটা আমি কাটাকাটিও করিনি। আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং সাথে আমি আজকে পড়ে শোনাব প্রথম পরিচ্ছেদ লন্ডনে 1895 খ্রিস্টাব্দে স্বামীজিকে যেরূপ দেখিয়েছি, ভগিনী নিবেদিতার লেখা স্বামীজি সম্পর্কে কিছু কথা। তো সেখান থেকে প্রথম পরিচ্ছেদ থেকে কিছু পড়ে আমি শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি শুরু করলাম। মনে করিলে আশ্চর্যবোধ হয়, কিন্তু নিশ্চয়ই আমার সৌভাগ্য বলিত হইবে যে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী বিবেকানন্দের বক্তৃতা বলি তাহার 1895 ও 1896 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আগমনকালে উভয়বারই আমি শ্রবণ করিয়েছিলাম। তথাপি 1898 খ্রিস্টাব্দের প্রথম দিকে ভারতে আসিবার পূর্বে তাহার ব্যক্তিগত জীবন সম্পর্কে অতি অল্পই জানিতাম, এমনকি কিছুই জানিতাম না বলিলেও চলে। সৌভাগ্য, কেননা এই পূর্ব পরিচয় না থাকার ফলেই আমি মানস নেত্রে স্বামীজির ব্যক্তিত্বের যে সত্য প্রকাশ ঘটিত তাহার প্রতিপদে ভারতীয় অরণ্য, নগর ও রাজপথ রূপ যথার্থ পরিবেশের মধ্যেই তাহাকে দেখিতে পাই। প্রাচ্যজগতের অবেষ্টনীয় মধ্যেই দেখিয়া থাকি। এমনকি সুদূর লন্ডনেও যখন আমি তাহাকে প্রথম দেখি, এখন ওই ঘটনা স্মরণ করিয়া আমার চিত্ত যেরূপ আলোড়িত হয়, সূর্যালোকমণ্ডিত স্বদেশের বহু স্মৃতি পরম্পরা তাহার চিত্ত সেইরূপ আলোড়িত করিয়া থাকিবে। সময়টি ছিল নভেম্বর মাসের এক রবিবারের শীতল অপরাহ্ন। স্থান ওয়েস্ট এন্ডের এক ড্রয়িং রুম। অর্ধবৃত্তাকারে উপবিষ্ট শ্রোতৃমণ্ডলীর দিকে মুখ করিয়া তিনি বসিয়াছিলেন। তাহার পশ্চাতে ছিল কক্ষের অগ্নি রাখিবার স্থানে প্রজ্বলিত অগ্নি। আর যখন তিনি প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিতেছিলেন এবং মধ্যে মধ্যে উত্তরটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করিতে গিয়া কোনো সংস্কৃত গ্রন্থ হইতে সুর করিয়া আবৃত্তি করিতেছিলেন, তখন গোধূলি ও অন্ধকারের মিলন সম্ভূত সেই দৃশ্যটি নিশ্চয়ই ভারতের কোনো উদ্যানে অথবা সূর্যাস্তকালে কূপের নিকটে কিংবা গ্রামের উপকণ্ঠে বৃক্ষতটে উপবিষ্ট সাধু এবং তাহার চারিদিকে সমবেত শ্রোতৃবৃন্দু এইরূপ এক দৃশ্যই কৌতুককর রূপান্তর বলিয়া তাহার বোধ হইয়া থাকিবে। ইংল্যান্ডে আচার্য হিসাবে স্বামীজিকে আমি আর কখনো এমন সাদাসিধাভাবে দেখি নাই। পরবর্তীকালে তিনি সর্বদাই বক্তৃতা দিতেন অথবা প্রশ্নাদির উত্তর দিতেন। প্রশ্নগুলি সমাগত বহু সংখ্যক শ্রোতৃবৃন্দের মধ্যে কেহ কেহ নিয়ম মাফিক উত্থাপন করিতেন। কেবল এই প্রথমবারেই আমরা মাত্র 15-16 জন অভ্যাগত ছিলাম। আমাদের মধ্যে অনেকেই আবার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। স্বামীজি আমাদের মধ্যে উপবিষ্ট ছিলেন। তাহার পরিধানে ছিল গৈরিক পরিচ্ছদ ও কোমরবন্ধ, যেন তিনি আমাদের নিকট কোনো এক দূর দেশের বার্তা বহন করিয়া আনিয়াছেন। মধ্যে মধ্যে তিনি এক অদ্ভুত অভ্যাস মতো শিব শিব বলিয়া উঠিতেছিলেন। তাহার প্রশান্ত আনন্দে বিরাজ করিতেছিল কোমল ও মহত্ব্যঞ্জক ভাবের সংমিশ্রণ, যাহা সাধারণত ধ্যানপরায়ণ ব্যক্তিগণের মুখমণ্ডলে দেখা যায়। সম্ভবত ওই ভাবই র্যাফেল তাহার দিব্য শিশুর ললাটে অঙ্কিত করিয়া দেখাইয়া গিয়াছেন। সেই অপরাহ্নের পর আজ 10 বছর কাটিয়া গিয়েছে এবং সেদিনকার কথাবার্তার একটু আছু মাত্র এখন মনে পড়িতেছে। কিন্তু
সে বিস্ময়কর প্রাচ্য সুর সংযোগে সে সকল সংস্কৃতি শ্লোক তিনি আবৃত্তি করিয়া শুনাইয়াছিলেন, তাহা কখনো ভুলিবার নহে। ওই সুরের ঝংকার আমাদের গির্জায় প্রচলিত গ্রেগরির প্রবর্তিত সুরের কথা এত মনে করাইয়া দেয়, অথচ উহা হইতে কত ভিন্ন। তাহার নিজের সম্বন্ধে কোনো প্রশ্ন করিলে তাহার উত্তর দিতে তিনি বেশ আগ্রহী ছিলেন এবং একটি প্রশ্নের উত্তরে বুঝাইয়া দিতেন। তাহার পাশ্চাত্যে আগমনের কারণ হইল তিনি বিশ্বাস করেন বিভিন্ন জাতির মধ্যে বর্তমানে যেরূপ পণ্যদ্রব্যের বিনিময় চলিতেছে, ওইরূপ পরস্পরের মধ্যে আদর্শের আদান প্রদানও সময় আসিয়াছে। এই সময় হইতে বরাবর কথাবার্তা বেশ সহজভাবে চলিয়াছিল। তিনি প্রাচ্যের সর্বোৎকলবিদং ব্রহ্মরূপ অদ্বৈতবাদের ব্যাখ্যা করিতেছিলেন। সেই প্রসঙ্গে তিনি বিবিধ ইন্দ্রিয় জ্ঞান এবং অদ্বিতীয় এক অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ বলিয়া বর্ণনা করিলেন এবং গীতা হইতে শ্লোক উদ্ধৃত করিয়া তাহার ইংরেজি অনুবাদ করিয়া দিলেন। মই সর্বমিয়দং প্রতং সূত্রে মণিগণা ইব সূত্রে গ্রথিত মণিসমূহের ন্যায় এই সকল আমাকে অবস্থিত, এই সকল আমাতে অবস্থিত। তিনি আমাদের বলিলেন, খ্রিস্ট ধর্মের ন্যায় হিন্দু ধর্মেও প্রেমই ধর্মভাবের চরম উৎকর্ষ বলিয়া স্বীকৃত হয়। তিনি আরও বলিলেন, হিন্দুগণ মনে করেন শরীর ও মন এক তৃতীয় পদার্থ আত্মার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। এই বিষয়টি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে, যাহার ফলে পরবর্তী শীতকালে আমি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি লইয়া জগৎকে দেখিতে আরম্ভ করি। তিনি বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের পার্থক্য বর্ণনা করিতেছিলেন এবং আমার মনে আছে তিনি শান্তভাবে এই কয়টি কথা বলেন, বৌদ্ধগণ ইন্দ্রিয় জ্ঞানকেই সত্য বলে মেনে নিয়েছিলেন। সুতরাং এই হিসাবে বৌদ্ধ ধর্ম ছিল আধুনিক অজ্ঞেয়বাদের সম্পূর্ণ বিপরীত মতাবলম্বী, এ বরং ইন্দ্রিয় জ্ঞান মনেরই খেয়াল মাত্র, অতএব অনুমানও তাহাই। এইরূপ সন্দেহ অজ্ঞেয়বাদের মূল মন্ত্রে বলিয়া অজ্ঞেয়বাদ অনেকটা হিন্দু ধর্মেরই সদৃশ্য। আমার মনে আছে তিনি বিশ্বাস শব্দটিতে আপত্তি প্রকাশ করেন এবং উহার পরিবর্তে প্রত্যক্ষানুভূতি শব্দটি ব্যবহার করিতে বিশেষ আগ্রহান্বিত হন। সম্প্রদায় সম্পর্কে আলোচনা করিতে গিয়ে তিনি ভারতের একটি প্রচার উদ্ধৃত করেন, কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো, কিন্তু উহার গণ্ডির মধ্যেই মৃত্যু অতি ভয়ঙ্কর। আমার মনে হয় সম্ভবত এই প্রসঙ্গে পুনর্জন্মবাদও আলোচিত হইয়াছিল। বোধহয় তিনি কর্ম, ভক্তি ও জ্ঞান এই তিনটিকে আত্মজ্ঞান লাভের তিনটি উপায় বলিয়া উল্লেখ করেন। আমার বেশ মনে আছে তিনি কিছুক্ষণ ধরিয়া মানবের অনন্ত শক্তি সম্বন্ধে বলেন এবং ঘোষণা করেন, সকল ধর্মের একমাত্র শিক্ষা এই ত্যাগ করা, ত্যাগ করো। তিনি এই ভাবের দু একটি কথাই বলিয়াছিলেন যে ভারতবর্ষে উচ্চতম ধর্মের সহিত পুরোহিত ও মন্দিরাদি কোনো সম্পর্ক নাই এবং তাহার দেশের সর্বোচ্চ ধার্মিক ব্যক্তির নিকট স্বর্গকামনা কতকটা নিম্ন স্তরের বলিয়াই বিবেচিত হয়। আমার মুক্ত স্বভাবস্বরূপ আদর্শ তিনি নিশ্চয়ই উল্লেখ করিয়া থাকিবেন। মানব সেবাই প্রত্যেক ব্যক্তির জীবনের উদ্দেশ্য বলিয়া পাশ্চাত্যে আমাদের যে ধারণা, তাহার সহিত তার মতের আপাত বিরোধ ও ঘটিয়াছিল, কারণ আমার স্পষ্ট মনে আছে যে সেদিন অপরাহ্নে তিনি সর্বপ্রথম সোসাইটি শব্দটি এক অর্থে ব্যবহার করিয়াছিলেন, যাহা আমি কখনো সঠিক রূপে বুঝিতে পারিয়াছি বলিয়া মনে করি না। যতদূর মনে পড়ে তিনি পূর্বোক্ত আদর্শটির উল্লেখ করিয়াই আমাদের দিক হইতে যে সকল প্রতিবাদ উঠিবার সম্ভাবনা তাহা অনুমান করিয়া বলেন। আপনারা বললেন বলবেন এতে সমাজের কোনো উপকার হয় না,
কিন্তু এই আপত্তি স্বীকার করে নেবার পূর্বে আমাদের প্রথমে প্রমাণ করতে হবে যে সমাজের স্থায়িত্ব জিনিসটা স্বয়ং একটি উদ্দেশ্য স্বরূপ। ওই সময় আমি মনে করিয়াছিলাম সোসাইটি অর্থে তিনি সমগ্র মানব জাতির উল্লেখ করিতেছেন, এবং বিচার করিয়া দেখিলে শেষ পর্যন্ত জগৎ নশ্বর, অতএব জগতের উপকারের জন্য তাহার জন্য যাহা কিছু করা যায় তাহাও নশ্বর, এইরূপ মতবাদ প্রচার করিতেছেন। কিন্তু এই অর্থেই কি তাহার অভিপ্রেত ছিল? তাহা হইলে মানব সেবায় যে চিরকাল তাহার জীবনব্রত ছিল তাহার সহিত এই মতের সামঞ্জস্য হয় কি রূপে? অথবা তিনি শুধু একটি ভাবমান বর্ণনা করিতেছিলেন এবং নিজে সরিয়া দাঁড়াইয়া ওই ভাবটিকে যতদূর সম্ভব সমর্থন করিতেছিলেন, অথবা তাহার সোসাইটি শব্দটি সেই অদ্ভুত প্রাচ্যদেশীয় সমাজ শব্দের একটি ভুল অনুবাদ মাত্র। প্রাচ্যের সমাজ বলিলেই তাহার সহিত ঈশতন্ত্র শাসনের কিছু কিছু বোঝায়, এবং অন্য নানাভাবের সঙ্গে আমাদের দেশে চর্চা বা যাজক সম্প্রদায়ের শাসন সম্বন্ধে যে ধারণা আছে তাহাও ইহার অন্তর্ভুক্ত। পরিব্রাজক আচার্য হিসাবে তাহার নিজের পদমর্যাদা কি, এই প্রশ্নেরও তিনি কিছু আলোচনা করেন এবং বলেন, ধর্মসঙ্গ সম্পর্কে অথবা একজনের কথা বলিতে গেলে যে ধর্মমত সম্প্রদায়ে সীমাবদ্ধ তাহার সম্পর্কে ভারতের তেমন আস্থা নাই। তিনি বলেন, আমাদের বিশ্বাস সংঘ থেকে চিরকালই নূতন উৎপাতের সৃষ্টি হয়ে থাকে। তিনি ভবিষ্যৎবাণী করিলেন, ওই সময়ে পাশ্চাত্যে বহু প্রচলিত কয়েকটি ধর্ম সম্প্রদায় কাঞ্চনাশক্তিবশত অচিরে বিনষ্ট হইবে। তিনি ঘোষণা করেন, মানুষ সত্য হইতেই সত্যে অগ্রসর হইয়া থাকে, মিথ্যা হইতে সত্য নহে। বস্তুত এই মূল সত্যটিকেই তিনি সর্বদা বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে প্রচার করিতেন, যে সকল ধর্মই সমভাবে সত্য এবং আমাদের পক্ষে কোনো অবতারের বিরুদ্ধ সমালোচনা অসম্ভব, যেহেতু অবতারগণ সকলে সেই এক অদ্বিতীয় ব্রহ্মের বিভিন্ন প্রকাশ মাত্র। ওকে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি, আবার পড়ব পরবর্তী অংশগুলো প্রত্যেকটা এরকম ভিডিওর পরে। আশা করি আপনাদের ভালো লাগবে, শুনবেন, সাথে থাকবেন। যারা নতুন আছেন, যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, সাথে থাকবেন, ভিডিওগুলো একটু দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা টাটা, বাই বাই, এবং সাথে ভিডিওটা দেখবেন।